নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন নিশ্চয়। আজ আমি আর একটা রাখি স্পেশাল মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ছবিটা দেখে এতক্ষণ নিশ্চয় গেস করে ফেলেছেন রেসিপিটা কি, ঠিকই ধরেছেন। রেসিপিটা হলো সবার পছন্দের কালাকাঁদ। রেসিপিটা বানানোর জন্যে আমি 1 লিটার দুধ কেটে ছানা বানিয়ে নিয়েছি। এরপর ছানাটা আমি পরিষ্কার কাপড়ে রেখে ভালো মতো জল ঝরিয়ে নেব। জল ঝরানো ছানাটা একটা পাত্রে ঢেলে নেব ও হালকা করে একটু ছানাটা মেখে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব এবং তার মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দেব। দুধটা গরম হয়ে আসলে আমি কিছুটা দুধ তার থেকে বাটিতে তুলে রাখব, বাকি দুধটা লো ফ্লেমে আমি ঘন করতে দেব। বাটিতে যে দুধটা তুলে রেখেছি তাতে আমি 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি, কারণ মিল্ক পাউডার ব্যবহার করলে কালাকাঁদের টেস্টটা ভালো হয়। এবার এই মিল্ক পাউডার মিশানো দুধটা আমি মিশিয়ে দিচ্ছি ঘন করে নেওয়া দুধের মধ্যে। দুধটা ঘন হয়ে আসলে আমি ভালোভাবে মেখে নেওয়া ছানাটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব এবং অতিরিক্ত দুধটা আস্তে আস্তে শুকিয়ে নেব। অতিরিক্ত দুধটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি ও কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। চিনিটা আমি পরে মিশিয়েছি, কারণ আগে মিশালে কালাকাঁদের রঙটা লালচে হয়ে যেত। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি দেবেন। আমি 1 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, কারণ সন্দেশের জলভাবটা একদম কেটে যাবে। আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি বাকি জলটাও শুকিয়ে নেব। যে থালায় ছানার মিশ্রণটা ঢালব সেই থালাতে আমি একটু ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ছানার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্যই থালাতে ঘি মাখিয়ে নেবেন, তাহলে কালাকাঁদটা তুলতে সুবিধা হবে। ছানার মিশ্রণটা স্প্যাচুলার দিয়ে আমি স্প্রেড করে দিলাম। এইভাবে সমান লেভেলে স্প্রেড করে দিলে শেপটা খুব ভালো আসে। কালাকাঁদ আমাদের অলমোস্ট রেডি। এবার আমি একটা ছুরির সাহায্যে শেপ করে কেটে নেব। হালকা গরম থাকতে থাকতে কালাকাঁদ কেটে নিলে শেপটা খুব ভালো হয়, ঠান্ডা অবস্থায় কাটলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। এবার 1 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়ে আমি এটা সার্ভ করে দেব। সাজানোর জন্য আমি কিছুটা চেরি ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে সাজাতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।